ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী খাড়া ব্লগ। তোমরা সবাই ভালো আছো? তো আমি আজকে বিরিয়ানি বানালাম, এইরকম পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এলাচ, ডালচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে ভাত করে নিলাম। ভাতটা বেশি গলবে না। হ্যাঁ, আর এদিকে নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নিলাম। আর চিকেন নিয়ে নিয়েছি, চিকেনে পরিমাণ মতো দই দিলাম। আর নুন দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এখানে মশলা বেটে নিয়েছি, আদা রসুন আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। তো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর লেবুর রস দিলাম, অল্প পরিমাণ লেবুর রস দিলাম। তো টক দই দিয়েছি তো ওই জন্য অল্প পরিমাণ লেবুর রস দিয়েছি। আর এখানে তো পেঁয়াজ ভেজে নেব, ভাত হয়ে গেছে। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভেজে আর ম্যাগনেট করা চিকেন দিয়ে দিলাম, যে কষতে আরম্ভ করে দিলাম। উনুনে আমি আজকে বিরিয়ানিটা বানাবো। তো চিকেন তো কষা হচ্ছে, এদিকে আলু ভেজে নিয়েছি আর বেরেস্তা করে নিলাম, ওদিকে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি। চিকেনটা তো ভালো করে কষে নিলাম, নিয়ে এদিকে বিরিয়ানি গামলিতে বসাবার জন্য ঘি দিয়ে দিয়েছি গামলির মধ্যে। তারপরে ওই যে ঠান্ডা ভাত দিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ওই আলু ভাজার মধ্যে আবারও আমি ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পর চিকেন কষাগুলো দিয়ে দিলাম।
বিরিয়ানি মশলা কোনো ছড়িয়ে দিলাম চিকেনের মধ্যে, আবার ভাত দিয়ে দিলাম। চা ভাতগুলো ছিল সব দিয়ে দিলাম, দেওয়ার পরে তো আমি কেওড়া জল দিয়ে দিলাম, এবার আমি দিলাম গোলাপ জল। তারপরে ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দিলাম, এবার দেব মিঠা আতর, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর দেব মিঠা আতর, মিঠা আতর ছড়িয়ে দেওয়ার পর আমি একটু দুধ দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আর এই যে আঁচ আছে আঁচের মধ্যে বসিয়ে দিলাম, উনুনের মধ্যে আঁচ করে বসিয়ে দিলাম, নিমন্ত আঁচে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো 5-10 মিনিট পরে তুলে নিলাম, নিয়ে দেখুন একদম পারফেক্ট, একদম ঝরঝরে বিরিয়ানি, একদম ভাতের গায়ে ভাত লাগেনি। এইভাবে বিরিয়ানি বানালে খুব খুব ভালো লাগবে, খুব সুন্দর বিরিয়ানি হবে। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা বানানো কেমন হয়েছে, তো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে কমেন্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার এই নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই। তো দেখছো একদম ঝরঝরে বিরিয়ানি, উনুনে বিরিয়ানি খুব সুন্দর হয়। তো বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে, বাই।